গৌতম গম্ভীরের ঠিকানা এখন মিশন ইন্ডিয়া আর ভারতকে বিশ্বকাপ জিতিয়ে রাহুল দ্রাবিড়ের চ্যালেঞ্জ এখন মিশন কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত আর দেশকে শিরোপা উপহার দিয়েই ভারতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দ্রাবিড় ওয়ার্ল্ড খ্যাত দ্রাবিড় আগেই জানিয়েছেন বিশ্বকাপের পরই তার মিশন ইন্ডিয়া শেষ পরিবারকে সময় দিতে গত বছর ওয়ান বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন কিন্তু অধিনায়ক রোহিত শর্মার অনুরোধ এড়াতে পারেননি অধিনায়কের একটি ফোন কল পাবার পরই সিদ্ধান্ত পাল্টে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন এবং দেশকে বিশ্বকাপ উপহার দেন তবে দ্রাবিড় এমনই একজন যে তার মতো কোচকে যে কোনো দলই চাইবে হেড কোচ বা ব্যাটিং কোচ সুনীল গাভাস্কারের মতে দ্রাবিড়ই প্রথম চয়েস তাই এমন একজনকে কেন হাতছাড়া করবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তাছাড়া আইপিএলেও এর আগে রাজস্থানের মেন্টরের দায়িত্বে ছিলেন দ্রাবিড় এবার দশ বছর পর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা আর দলের এই সাফল্যে বড় অবদান মেন্টর গৌতম গম্ভীরের যাকে ধরে রাখতে যত টাকা লাগে শাহরুখ খান কোনোভাবেই ছাড়তে চাননি কিন্তু দেশের স্বার্থে গম্ভীরকে ছাড় হয়েছে। তবে গম্ভীরকে ছাড়লেও তার বিকল্পও পেয়ে গেছেন তিনি আর কেউ নন রাহুল দ্রাবিড় তাই দ্রাবিড়কে কলকাতার মেন্টরের প্রস্তাব দিতে একটুও দেরি করেননি বলিউড পাচ্ছাহ ভারতের গণমাধ্যমের তথ্যমতে শাহরুখ নিজেই দ্রাবিড়কে প্রস্তাব দিয়েছেন এবং দুই মাসের এই মিশনে রাজি দাওয়াল